এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে কাছে দেশে বিদেশে বিশ্বের যে যেখানে বসে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসো কোরআন শিখি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে খুশি হবেন আজকের এসো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য মেহমান হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার আব্দুল সালাম রাহমাতুল্লাহ এবং আরো উপস্থিত আছেন উত্তরা তেরান্নং সেক্টর গৌসাল আজম জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ হোসেন আসসালাম দর্শক মন্ডলী স্টুডিওতে আমাদের আজকে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুগণ উপস্থিত রয়েছেন আসুন শিক্ষার্থীদের সাথেও আমরা পরিচিত হই শিক্ষার্থী বন্ধুর আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তালার মেহেরবানীতে আমিও ভালো আছি সুস্থ আছি আসুন আল্লাহ উপর ভরসা করে আজকের ক্লাসটি আমরা শুরু করি দর্শক মণ্ডলী গত ক্লাসে আমরা ফালাকের বেশ কিছু অংশ তিলাবাত করেছিলাম বাকি অংশটুকু আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখে নেব ইনশা আল্লাহ আপনারা যে যেখানে আছেন মনোযোগ সহকারে আমাদের সঙ্গে বসে পড়ুন শুরু করছে আজকের ক্লাস বিস্মিল শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন সুরা ফালাকের চার নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি ওয়াউর ওয়া

দর্শক আপনারা লক্ষ্য করুন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হরকতের বামে নুনে তাসদিদ রয়েছে এখানে কি গুন্না হবে ওয়াজিব গুন্না হবে কি গুন্না কারণ আমরা জানি নুনে মিমে যখন তাসদিদ হয় আর সেটা যদি হরকতের বামে হয় তাহলে হয় ওয়াজিব গুন্ডা আর যদি নুনসাকিন তানউইনের বামে হয় তাহলে হয় ইদ গামি বাগুন্না আমরা এখানে দেখতে পাচ্ছি রয়ের নিচে জের রয়েছে আর জেরের বাম পাশে যেত নুনে তাসদিদ তাহলে এটা হবে কি ওয়াজিব গুন্ডা রিন নুন ফাজ নাফ একসাথে বলুন আরেকবার বলুন দর্শক আমার মুখের দিকে লক্ষ্য করুন অনেকে এটা উচ্চারণ করার সময় না এরকম করে খেয়াল করুন নাফ সা চমৎকার সা খারা যাবার সা 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 সবার জিব্বা দেখাতে হবে কিন্তু বলুন হ্যাঁ আমাদের মধ্যে অনেকে দেখবেন এইভাবে কথা বলে আসসালামু আলাইকুম উস্তাদ জি কেমন আছেন ভালো আছেন নাকি তার মানে উনি সব সময় সা হরফের মাখরাজে থাকে ঠিক না বে আরব দেশের লোকেরা তিনটি হরফ জিব্বাদি উচ্চারণ করে একটা হলো রাল ল আ এটা হলো

বেশিরভাগ লোকেরাই একটি ছেড়ে দেয় আর একটি টান দেয় কারণ যেখানে দুইটি মাদ থাকে আমি কিন্তু কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিছিলাম দুইটি মাদ একসাথে থাকে ওখানে একটা ছেড়ে দেয় এই জন্য এটাও খেয়াল রাখতে হবে বলুন চমৎকার আরেকবার বলবেন দর্শক আপনারা দেখলেন কত সুন্দর করে এই শব্দগুলি আমরা উচ্চারণ করেছি আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করুন ফিল ফাল উচ্চারণ খেয়াল রাখতে হবে ফা বলার সময় উপরের দাঁত এই যে দাঁত নিচের ঠোঁটে লাগাতে হবে ফিল চমৎকার আবার বলুন একসাথে বলুন আওয়াজ করে বলুন মজা করে বলুন আইন পেশ রু গোল করে বলুন ফিল রু ফিল কফ জবর ফিল রু ফিল রু ক ডাল জের ডি উচ্চারণ কি হবে জি আর ওয়াকফের কারণে ডালের উপরে কি দিতে হবে ডালে জজম হলে কি কলা হবে কলকলা হরফ কয়টি আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি কথাগুলি কলকলা হরফ পাঁচটি আর কলকলা অর্থ হলো পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি নড়াচড়া করা এরকম পাঁচটি হরফের উপরে যদি জজম হয় তখন কলকলা হয় একটু বলবেন কি হরফগুলা কি কি দেখি আপনাদের মনে আছে নাকি কয়টি কলকলার আওয়াজ নিচের দিকে যায় সুন্দর আর কয়টি কলকলার আওয়াজ উপরের দিকে যায় তাহলে দুইটি মোটা তিনটি পাতলা ফিল ও কদে এটা পাতলা হবে বলুন ফিল ও কদে চমৎকার এবার সবটুকু আয়াত বলে দেন ওয়ামিং আবার আমার মুখের দিকে লক্ষ্য করুন কেউ বলবেন না শুনুন চমৎকার এবার আমরা চলে যাচ্ছি সামনের আয়াতে ওয়া আবার বলুন মিং এটাও ইকফা সারি ওয়ামিং সারি হা আলিফ জবর হা কেন টান হবে মাদের হরফ মাদের হরফ কয়টি ওয়ামিং সার

ডালের নিচে দুই জের এটা তানউইন নুন সাকিন তান উইনের পরে যদি ছয়টি হরফ আসে কোনো গুণ হবে না মনে রাখুন হামজা হাও হাও খ আইন গাইন আবার হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ নুন সাকিন এবং তান উইনের পরে যদি এই ছয়টি হরফ থাকে তাহলে গুণ হবে না স্পষ্ট হবে ইলহার করে পড়তে হবে হাসিদিন বলুন ই দেখে দেখে বলুন হাসতে হাসতে বলুন হা জবর হ্যা হ্যা জবর হ্যাঁ হাসা, ডাল জবর উচ্চারণ কি হবে হ্যাঁ হাসাদা যখন আমরা ওয়াকফ করবো তাহলে কি হবে উচ্চারণ করুন ইদা ইদা হাসাদে আরেকবার বলুন আমি দেখতে পাচ্ছি সবাই মনোযোগ সহকারে বলছে আরেকবার বলুন ইদা হাসাদ দর্শক মন্ডলী আপনারা আমার দিকে লক্ষ্য করুন আমি দুইটি আয়াত তিলাওয়াত করে দিচ্ছি ওয়ামিন ফিল ঠিক এভাবে আমরা সবাই সুন্দর করে চমৎকার ভাবে তিলাবাত করবো ইনশাআল্লাহ আমরা গত ক্লাসে সুরা ফালাকের তিনটি আয়াত তিলাবৎ করেছি আর এই ক্লাসে আমরা দুইটি আয়াত তিলাবাত করেছি সবাই লক্ষ্য করুন আমি পাঁচটি আয়াত আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النف ফা সাতি ফিল উকাদ ওয়া মিন সরহাসিদ ইনদা হাসাদ দর্শক শুনছিলেন সূরা ফালাকের ফার্স্ট টু লাস্ট পুরো সূরাটি আমি তেলাওয়াত করে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা আমরা যেভাবে এখানে শিখলাম আমরা নামাজে এবং ব্যক্তিগতভাবে যখন তিলাওয়াত করব মনে রাখতে হবে এভাবে পাতলা পাতলা করে ধীরে ধীরে তিলাওয়াত করবে ইনশাআল্লাহ দর্শক আমরা এখন যাব আমাদের একজন শিক্ষার্থীর কাছে এটা শুনে নিব আর শোনাচ্ছে আমাদের শিক্ষার্থী ভাই হুমায়ুন কবি হাসাদ ইরা হাসাদ হাসাদ আবার হাসাদ 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 এভাবে আমরা তিল তিল করে এই শব্দগুলি বাক্যগুলি শিখে নেব ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আমাদেরকে যথাযথভাবে ভাবে এই সুরাগুলি নামাজে এবং নামাজের বাইরে তিলাওয়াত করার তৌফিক দান করুন দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানদের কাছে জেনার এতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্লাসটি উপভোগ করলেন এবং শুনলেন প্রথমে আমরা যাচ্ছি খন্দকার আব্দুল সালাম আজকে সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে সারা বাংলাদেশের মানুষকে এই মাল্টিমিডিয়ার মাধ্যমে কোরআনকে সহি পাঠ করার জন্য তারা শিক্ষা দিচ্ছেন এবং প্রধান ভূমিকায় রয়েছেন কারি মোহাম্মদ সেলিম আমি তার দীর্ঘায়ু জীবন কামনা দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা যারা শিক্ষার্থী এবং টেলিভিশন দেখে যারা শিক্ষা গ্রহণ করছেন তাদেরকে আল্লাহ তালা অনুগ্রহ করবেন আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আল্লাহ তালা অনুগ্রহ করবেন যে তারা যাতে এই শিক্ষাটা গ্রহণ করতে পারে আমরা যাতে সকলেই শিক্ষাটা গ্রহণ করতে পারি সেই দোয়া আল্লা তাল্লাহর দরবারে করছি এবং আমি একটু একটু আগে একটু অনুষ্ঠানে বলছিলাম যে যিনি হজ করেন তার নামের আগে আমরা বলি কি হাজি যিনি নামাজ পাঠ নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তাকে তোমরা নামাজই বলি না যিনি সত্য কথা বলেন তাকে তোমরা সত্যবাদী বলি না যিনি জাকাত আদায় করেন তারা তোমাকে জাকাতি বলি না যিনি রোজা রাখেন তাকে তোমরা রমজানই বলি না সুতরাং এই যে বলি না এইটার কারণটা কি আমাদের সামনে যখন যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটার উত্তরটা আমরা সহি করে শিখে নেব এবং শিখে নেওয়ার জন্য আমাদের যে নির্দেশ রয়েছে সেটা হচ্ছে যে আপনি আলেম শিক্ষিত ব্যক্তির কাছে যান এখন আর বাল্য শিক্ষায় পড়লেন সদা সর্বদা সত্য কথা বলিবে এম এ পাস করে বা ইংরেজিতে এম এ পাস করে বা ইঞ্জিনিয়ার হয়ে বা ডাক্তার হয়ে আপনি সারা দিন মিথ্যা কথা বললেন তাহলে কি আপনি শিক্ষিত হলেন শিক্ষিত হলেন না আলেম মানে শিক্ষিত শিক্ষিত কি কোরআনের শিক্ষিত আল্লাহর যিনি ফরজ আল্লাহর হুকুম রোসুলার আদর্শ সেই শিক্ষা যিনি গ্রহণ করবেন তিনি শিক্ষিত হিসেবে সমাজে পরিচিতি লাভ করবেন কিন্তু আমাদের সমাজের চিত্রটা কিন্তু ভিন্ন আপনার সন্তান যদি চারজন থাকেন তিনজন যদি মেধাবী থাকেন একজন যদি কম মেধাবী থাকেন আগেকার চিত্র ছিল তিনজন মেধাবীকে আপনি ভালো শিক্ষা গ্রহণ করাবেন বা চতুর্থ ছেলে কি করে ও বড় শয়তান লেখা করতেছে না বিদ্যা বুদ্ধিও কম ওরে মাদ্রাসা ভর্তি করে দিছি তার মানে যে খারাপ ছেলেটি যে সবচেয়ে মেধারা কম তাকে আপনি মাদ্রাসায় পড়তে পড়াচ্ছেন কিন্তু এখন কিন্তু চিত্রটা ভিন্ন রকমের সবচেয়ে মেধাবী ছেলে মেয়েদেরকেই কিন্তু মাদ্রাসায় ছেলেদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যাতে করে আল্লাহর ইচ্ছা এবং রসুলের আদর্শ আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শকে আমরা তারা মনে প্রাণে গ্রহণ করতে পারেন এবং সমাজের মানুষকে শেখাতে পারেন শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন এই কাজটি করছে আমি তাদের সাফল্য কামনা করি আপনারা সহিসালামতে থাকেন আপনারা শিক্ষা গ্রহণ করেন আমরা শিক্ষা গ্রহণ করি সারা দেশের মানুষ এই টেলিভিশন পর্দার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে কীভাবে শুদ্ধভাবে কোরআন পাঠ করতে হয় কোরআন আবৃত্তি করতে হয় এটা আমরা শিক্ষা গ্রহণ করবো আশা করি আমি এই তালিমুল কোরআন ফাউন্ডেশনের সার্বিক সাফল্য কামনা করি কারি মোহাম্মদ সেলিমের দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা যারা শিখছেন আপনাদেরও সাফল্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক চলে যাচ্ছে আমাদের আরো একজন মেহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ হোসেন এসো কোরআন শিখির প্রোগ্রামটা প্রথম থেকেই ওনাদের সঙ্গে কম বেশি জড়িত কারণ ওনারা আমার জানা মতে তেরো নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদ দিয়ে শুরু করেছেন তা আমি ছাত্র হিসাবে যদিও বসতে পারি নাই এখন আমি দুঃখ করছি যে হ্যাঁ আমার অনেক ভুলই হয়ে গেছে কারণ এই যে উচ্চারণ বিশেষ করে আরও দুই তিনটা প্রোগ্রামে আমি আপনাদের সামনে আসছি কথাও বলেছি তা এখন যতই আমি এখানে আসি ততই আমার অনুভূতি আরও বড় হয়ে যায় সেই সোরা মুজাম্মেলের মধ্যে যে আল্লাহ বলেছেন যে তোমরা আসতে এবং স্পষ্টভাবে জেলাওয়াত করো তো ওই কথাগুলি বুঝি নাই তখন কিন্তু এখন বুঝতেছি যে আসলে শুদ্ধ উচ্চারণের যে কি মহিমা কারণ আমরা ভিন্ন পরিস্থিতিতে দেখে আসছি তারাবির সময় ঘর 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 করে আমরা পড়ে যাই তারপরে এরকম অনেক কিছু আছে আমি সমালোচনা করছি না তো বিভিন্ন রকমের আছে যেহেতু আমি মসজিদ দুটা তিনটা মসজিদের সঙ্গে জড়িত আল্লাহ আমাকে এই সম্মানটুকু দিছেন আমি এখানেও করছি না যে আমার একটা মসজিদ এর মধ্যে আমি আছি সেটা নতুনভাবে চেষ্টা করতেছি তো সেইগুলির থেকেই ওখানেও আমি এরকম তালিম দেওয়ার ওখানে হয়তো এত ব্যাপকভাবে হয় না কিন্তু যাতে প্রথম দশটা ছুড়ে সুন্দরভাবে পড়া যায় গত সাত আট বৎসরে এটা চলছে এবং অনেকে এখন বলে যে না আমরা আগের থেকে অনেক তৃপ্ত হয়ে পড়ছি আমি এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্যই হল যে এই যে সহিভাবে পড়ার কোনো বিকল্প নাই যে কোনো জিনিসেই যদি আমরা দুই আর তিন পাঁচ না বলে চার বলি তাহলে যেমন আমি নাম্বার পাবো না তা আল্লাহ আমাদেরকে মুসলমান করে অনেক নেয়ামতের কথা বলেছেন পরপরে আমাদের এত দিবেন দেখলে বিনা পয়সায় বিনা কাটনিতে না আল্লাহ তো আমাদের থেকেও কিছু চায় যে এই যে কোরআন দিসি জীবন বিধান দিছি এটাকেও মানো ধারণ করো সব সময় তুমি সবসময় কোরআনের কথা বলো আরেকজনকে সালাত আমার ভাই যে বলল আমরা কেউ কেউ আসি যে নিজেরা খালি শুধু নামাজ পড়ি না নামাজ প্রতিষ্ঠার জন্য কিছু করি এইটাও একটা এরকম ব্যক্ত প্রোগ্রাম খুব একটা সুন্দর প্রোগ্রাম এবং আমি কতটুকু পারবাম আমি সবসময় জড়িত আছি ইনশাল্লাহ সবসময় জড়িত থাকবো এই দুইজন মেহমানের কাছ থেকে যে কথাগুলি আসছে আমাদের মনের কথা প্রাণের কথা সবগুলি ওনারা বলে দিয়েছেন আল্লাহ তারা ওনাদের দুজনকে কোরআনের খেদমতের সাথে জড়িত রাখুক আমরা সবাই বলছি আল্লাহ আমিন দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে বসে বসে কথাগুলি শুনছিলেন ক্লাস করছিলেন আপনাদের সবাইকে এসো কোরআন শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে প্রত্যেক